আমার আজকের রেসিপি দই ঝিঙে। এই রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে বানানো, খেতে কিন্তু খুবই ভালো হয়। নিরামিষের দিনে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে, আর ট্রাই করার পর কেমন লাগলো খেতে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। দই ঝিঙে বানানোর জন্য এখানে দুটো ঝিঙে নিয়েছি। তো ঝিঙেগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি, আর কিছুটা খোসা ফেলে দিয়েছি, কিছুটা খোসা রেখে দিয়েছি। প্রথমে ঝিঙেটা ভেজে নেব। তো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেল ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে আমি ঝিঙে ভেজে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ এই সময় দিলে কিন্তু ঝিঙের মধ্যে লবণটা ভালো মতো ঢুকে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে ঝিঙেগুলো 2 মিনিট ভেজে নেব। তো উল্টিয়ে পাল্টিয়ে ঝিঙেগুলো 2 মিনিট ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে ঝিঙেগুলো ভাজবেন না, তাহলে ঝিঙে থেকে কিন্তু জল ছেড়ে যাবে আর ঝিঙেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেম কিন্তু হাই টু মিডিয়ামে রেখে ঝিঙেগুলো 2 মিনিট ভেজে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে। ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ঝিঙেগুলো ভাজবো না। তো এখন আমি এই ঝিঙেগুলো তুলে নেব। ঝিঙেগুলো আমি এখন তুলে নিচ্ছি। ঝিঙেগুলো তুলে তেলটা পরিষ্কার করে নিচ্ছি, আর আমি কিছুক্ষণের জন্য এখন গ্যাসের ফ্লেম অফ করে রাখছি। আর এদিকে একটা মশলা তৈরি করে নেব। তো মিক্সার জারে এখন আমি দিয়ে দিচ্ছি 19 থেকে 20টা ভাঙা কাজু, আর দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ছোট 1 টুকরো আদা। আদা কিন্তু খুব একটা বেশি দেবেন না। দিয়ে দিচ্ছি 4 চামচ টক দই। তো এখন এর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে, স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন গ্যাস অন করে দিচ্ছি। ওই তেলের মধ্যে আরও 2 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম 1টা ফাটি নিয়ে। লো ফ্লেমে ফোড়নটা 25 থেকে 30 সেকেন্ড ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখন এর মধ্যে সামান্য জল দিয়ে মশলাটা আমি 30 থেকে 35 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে ভেজে রাখা ঝিঙেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ঝিঙেগুলো মশলার সাথে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছে। মশলার সাথে ঝিঙে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা আদা, কাঁচা লঙ্কা, কাজু, দইয়ের মিশ্রণটা দিয়ে এখন 2 থেকে 3 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। দইয়ের মিশ্রণটা দিয়ে 2-3 মিনিট আমি কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে কিন্তু তেল আলাদা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। জল কিন্তু খুব একটা বেশি দেব না, ঝিঙে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই জলের খুব একটা প্রয়োজন হয় না। জল দিয়ে এটা আমি আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি। ঝিঙে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এটা আমি ঢাকা দিয়ে রান্না করছি না, চাইলে আপনারা ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে পারেন। প্রায় 5 মিনিট এটা রান্না করে নিয়েছি আর ঝিঙেও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন সামান্য গরম মশলার গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই রান্নাতে একটু গ্রেভি থাকলে ভালো লাগবে তাই একটু গ্রেভি রাখলাম। ভালো করে মিক্স করে নিয়ে এখন গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেল সুস্বাদু দই ঝিঙের রেসিপি। যারা ঝিঙে খেতে পছন্দ করেন তাদের আশা করি এই রেসিপিটা খুবই ভালো লাগবে।
বাড়িতে অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।